বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আবার চলে এসেছি আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো বলে। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। মুগের ডাল, ঝিঙে আলু, পোস্ত, পটল ভাজা, শিম দিয়ে পোস্ত দিয়ে একটা সুন্দর ভর্তা, আর ঢ্যাঁড়স আলু ভাজা ভাজা মতন একটা কারি আজকের আমি লাঞ্চে স্পেশাল মেনু বানিয়ে দেখাবো। কাঁচা মুগের ডালটা আমি দেখাবো না, এটার লিঙ্কটা শেয়ার করে দেবো, আর ঢ্যাঁড়স আলু তরকারির লিঙ্কটাও আমি আগে করেছি, শেয়ার করে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। প্রথমে শিমটাকে জলে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ করে নিলাম। এরপরে আমি শুকনো কড়াইতে 2-3 স্পুন মতন পোস্ত দিয়ে শুকনো কড়াইতে ভেজে নিলাম। ভেজে নিয়ে এইবারে এটাকে আমি এই ভাজা পোস্তটাকে প্রথমে গ্রাইন্ডারে শুকনোই পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে, এইবার এখানে আমি সেদ্ধ করা শিমটা, বয়েল শিমটা এখানে হাফ টিস্পুন কালো জিরে এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আলু এবং ঝিঙেটাকেও দিয়ে দিলাম। এইগুলো এবার সব একসাথে আমি ভাজবো। এখানে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতন নুন দিলাম। এবার এগুলোকে আমি ভাজবো। 50 গ্রাম পোস্ত আমি শুকনো গ্রাইন্ডারে পিষে নিয়েছি। এবার এখানে 3টে লঙ্কা এবং হাফ টিস্পুন জিঞ্জার গ্রেটেড আমি দিয়ে দিলাম। এবার সবকটাকে একটু জল দিয়ে এটাকে এবার আমি পেস্ট বানিয়ে নেবো। পেস্ট আমার তৈরি হয়ে গেছে, এদিকে আমার ঝিঙে আলুটাও ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে পোস্ত বাটাটা অ্যাড করে দেবো, পুরোটা ধুয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার আমি 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এইবারে আমি উপর থেকে 2 টিস্পুন মাস্টার্ড অয়েল অ্যাড করে দিলাম। এবার এটা আমার রেডি হয়ে গেছে, আমি আবার নামিয়ে ফেলব। আজকের লাঞ্চের ভেজ মেনু আমার তৈরি করা হয়ে গেছে। আপনাদেরকে আমি 2টো মেনু অবশ্য রান্না করে দেখিয়েছি, শিম দিয়ে ভর্তা আর হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত। আপনারা বন্ধুরা অবশ্যই এইভাবে করে খেয়ে আমাকে বলবেন কেমন লাগলো। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা।